আর্কিটেকচার ডিপার্টমেন্টে আছি। অলরেডি তোমরা তো জানো যে আমরা বিল্ট এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি। আমরা যখন বলি বিল্ট এনভায়রনমেন্ট, একটু যেহেতু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আসো, একটু এক্সপ্লেন করার কথা প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে বিল্ট এনভায়রনমেন্ট মানে হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট যেটা, আর ডিস্টার্ব প্রকৃতি সেটা হচ্ছে ন্যাচারাল। আর যেটার মধ্যে আমরা পরিবর্তন আনি, সেটা গ্রাম হোক, ছোট একটা শহর হোক, একটা মহল্লা হোক, একটা সিটি হোক, একটা মেগা সিটি হোক, এগুলো হচ্ছে সবই বিল্ট এনভায়রনমেন্টের অন্তর্গত, যেটা আমরা নির্মাণ করি, আমরা ইন্টারভিউ করেছি, সেটার মধ্যে আমরা একটা ডিসরাপশন করেছি, পজিটিভলি হোক নেগেটিভলি হোক, প্রকৃতি যে প্রাকৃতিকতা সেটার মধ্যে একটা পরিবর্তন এনেছি, সেগুলোকে আমরা বলি বিল্ট এনভায়রনমেন্ট। এবং মানুষ তার নিজের চাহিদা পূরণের জন্য বসবাস, ট্রেড, কমার্স, কাজকর্ম সব জন্য তার নিজের জন্য একটা পরিবেশ তৈরি করে, এবং সেই এনভায়রনমেন্ট নিয়ে আমরা কথা বলছি। এইটা নিয়ে কথা বলছি এই কারণে যে পৃথিবী হচ্ছে একটা প্ল্যানেট। এই যে প্ল্যানেটে তোমরা সবাই জানো যে ক্লাইমেট চেঞ্জ বলে একটা বিষয় আমরা সবাই এখন জানি যে আবহাওয়ার একটা বৈশ্বিক পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনটাকে চিহ্নিত করা হচ্ছে যে এটা একটা ম্যানমেড ফেনোমেনা, আমাদেরই তৈরি, আমাদের সৃষ্ট, মানব সৃষ্ট একটা ফেনোমেনা। এবং এই মানব সৃষ্ট যেহেতু, এই জন্যই সবাইকে ঘুরে দাঁড়াচ্ছে যে আমরা কি এমন পরিবর্তন আনলাম যেটা প্ল্যানেটারি স্কেলে ইম্প্যাক্ট ফেলছে। এবং আমরা যারা বিল্ট এনভায়রনমেন্টের সাথে জড়িত, আর্কিটেক্ট হোক, সিভিল ইঞ্জিনিয়ার্স হোক, বা যারা বিল্ট এনভায়রনমেন্টের সাথে যেটা বলছে সেটা হচ্ছে ম্যানমেড ফেনোমেনা তার মধ্যে অন্যতম যে আমরা যে তোমরা ফসিল ফুয়েল আমরা বার্ন করি এবং সেটা গিয়ে একটা সভ্যতার মূল চালিকা শক্তি, এবং এই শক্তিটা এক সময় নিঃশেষ হয়ে যাবে। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই শক্তিটা ব্যবহারের ফলে প্ল্যানেটের মধ্যে আমাদের পৃথিবীতে কিছু পরিবর্তন, এবং এই পরিবর্তনগুলোকে ক্লাইমেট চেঞ্জ বলা হচ্ছে। এবং এটা একটা ম্যানিফেস্টেশন হচ্ছে ওভারঅল তাপমাত্রা বেড়ে যাচ্ছে খুব কম, অ্যাপারেন্টলি বলা হচ্ছে 1°, 2°, 1/2°, 1/4°, কিন্তু এটা পরিবর্তন হচ্ছে। এবং 1°, 1/2°, কিন্তু এনার্জি চার্জে বা গ্লোবাল যেসব ফেনোমেনাস আছে, ন্যাচারাল প্রসেসেস আছে, সেটার প্রেক্ষিতে কিন্তু এটা বিরাট ব্যাপার। তো আমরা যারা বিল্ট এনভায়রনমেন্ট, আমাদের কার্যকলাপ, আমাদের ক্রিয়াধারা, এই ব্যাপারটা হচ্ছে তার একটা হচ্ছে এই যে আমরা স্লাইড একটা ছবি দেখছি যে ইন্ডিয়া, এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া, এই যে একটা রাজধানী আছে অলরেডি, এখানে কতবার সন্ধ্যা হচ্ছে, এখানে বিকাল ও সকাল এখনো আছে ইউরোপের আফ্রিকার জায়গাগুলো। যখন রাত হয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিল্ট এনভায়রনমেন্ট, যেখানে মানুষ চলাচল বা বসবাস করে, সেখানে তারা জ্বালানি ব্যবহার করে, এবং সেটা বিদ্যুৎ, যেহেতু স্পেস থেকে ছবি তোলা হয়েছে, এটার ইন্টেন্সিটি লেভেল ডেফিনেটলি হাই, দিস আর অল ইলেকট্রিক্যাল এনার্জি বার্ন করে, যে ফায়ার বা লাইটিং হচ্ছে, সেটাই একটা সব নগর ইয়ে দেখতে পারি, কিছু জায়গা বম্বে, এটা একটা দিল্লি, বাংলাদেশ ওই দিকতে আছে, খুললে হতো বা দেখা যায়। তো আমরা বলতে চাচ্ছি যে আমরা যখন বিল্ডিং করতে যাই, বা আমরা যখন একটা জমির মালিক, বা আমরা যখন একটা কোনো সম্পৃক্ত হতে যাই কনস্ট্রাকশন, আমরা সাইটটি দেখি, মানে সত্যি বলতে সাইটটা আসলে কোথায় অবস্থিত, সাইটটা একটা প্ল্যানেটে অবস্থিত। মানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের কি আসলে সাস্টেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে চিন্তা করতে হবে প্ল্যানেটারি ডাইমেনশনে আমাদের কার্যকলাপ, আমরা যাই করি না কেন, তো সেটাই হচ্ছে প্রথম স্টেপ হতে পারে আমরা বলছি। সুতরাং এটা হচ্ছে ইয়ে বিষয় যে
আমাদেরকে লোকালি চিন্তা ভাবনা করবো বা কাজ করবো বটে, কিন্তু আমাদের যে গ্লোবাল যে প্ল্যানের ডাইমেনশনটা আছে এটা মাথায় রাখতে হবে। তখনই আমরা যেটা করবো আমাদের কাজকর্মের মধ্যে একটা সেন্সিটিভিটি আসবে, এবং এই সেন্সিটিভিটির ব্যাপারটা যে একেবারে নতুন তা না, আমাদের কাছে আমরা নতুন ভাবে ধরা পড়েছে এই জন্য, বিকজ আমরা বিদ্যুতের ব্যবহার, জ্বালানির ব্যবহার ইত্যাদির কারণে যে ইফেক্টটা হচ্ছে অলরেডি আমরা টের পাচ্ছি। কিন্তু আমরা যদি পুরোনো সম্প্রদায়গুলোতে যাই, আমরা যদি পুরোনো আদি এদের কাছে যাই, তখন আমরা কিন্তু দেখবো যেমন রেটিং যেটা বলে যে এই জমি, এই বন, এই নদী আমার না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে, এবং আমরা তাদের কাছ থেকে বড় করে ধার করে নিয়ে আজকে চাহিদা আমরা মেটাই। এখানে কিন্তু সাস্টেনেবিলিটি একটা বই প্রকাশিত এইটার মধ্যে ঘটে যে আমি ধার করে নিচ্ছি, এটা আমার না, আমাদের প্রবলেম হয়ে গেছে সব না আমার বলে এখন আমি না, এই ব্যাপারগুলো আমাদেরকে কল করে করছে বেশি। ফলে আমরা এমনভাবে আমাদের এইগুলো ব্যবহার করি রিসোর্সেস, ভবিষ্যৎ প্রজন্মের বেলা এটা কী হবে, কী ইম্প্যাক্ট ফেলবে, সেই যোগ ফলগুলো আমরা করছি। এর জন্যই সাস্টেনেবিলিটির প্রশ্নে এটা আসছে যে যদি সাস্টেনেবল হতে হয় তাহলে অনাদিকাল সাস্টেনেবল হতে পারতে হবে, এবং সেই জন্য এমনভাবে আমাদের ব্যবহার করতে হবে যে আমরা যেন ওই ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ গুলো যেন আমরা কন্ট্রোল করতে পারি, বন্ধ না করতে পারলে একটা নমিনাল লেভেলে নিয়ে আসে। এই মুহূর্তে সভ্যতার সিভিলাইজেশন টার্গেট হচ্ছে 1.5 to 2 degrees, এতটুকু বাড়তে দেওয়া হবে এর বেশি না, এতে মনে হচ্ছে টোটালটা বন্ধ করা হবে, এখন তাকে বন্ধ করা যাচ্ছে, ঠিক আছে 2 degrees পর্যন্ত থামানো যায় কিনা সভ্যতা একটা টার্গেট সেট করেছে। সো কেন সি লেভেল রাইজ একটা বললাম যেটা প্রথমে একটা বড় ব্যাপার, এবং সি লেভেল রাইজের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হচ্ছে যে নর্থ পোল এবং সাউথ পোলে যে আইস ক্যাপসগুলো আছে ওই যে গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে ওটার কারণে একটা মেল্ট করে, মেল্ট করলেই আমাদের সি লেভেল উঠে যাচ্ছে। সি লেভেল যখন উঠে যায় যেসব এলাকাগুলোর নামব অথবা কোস্টাল এরিয়াগুলো আছে ওগুলো কিন্তু ডুবে যাওয়ার বা থ্রেটেড। হ্যাঁ, এরকম অনেক শুধু আমাদের দেশ না, ইউরোপের অনেক দেশ আছে ইভেন নিউইয়র্ক ও থ্রেটেড। এটা একটা বড় বিষয় যে সবাই আমরা এই সি লেভেল রাইজ যে সভ্যতাকে রীতিমতো চ্যালেঞ্জ করছে এটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। তো আমরা যখন গ্লোবালাইজিং যখন প্ল্যানেটারি ডাইমেনশন যখন কথা বলি তখন জিনিসটাকে মনে হয় যে এটা একটা এত বিকট একটা গ্লোবাল প্রবলেম, এটা হয়তো বা আমি ডিরেক্টলি কাজ করতে পারবো না, আমি হয়তো এটার উপরে পরিবর্তন করতে পারবো না, কিন্তু জিনিসটা যেটা বললাম প্রথমে যে লোকালি অ্যাক্ট করতে হবে, পারতে হবে, সেটা করতে গেলে আমার একটা লোকাল পার্সপেক্টিভ, যেমন সি লেভেল রাইজ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কিন্তু বাংলাদেশে বসে আমাদের কী করণীয় আছে বা আমার প্রবলেমের মাত্রাটা কী, আমার দৃষ্টিভঙ্গি কী হবে, সেই লোকাল পার্সপেক্টিভটা আমাদের ডেভেলপ করা প্রয়োজন। তো আমি উপর থেকে দেখি আমি একভাবে দেখব, আমি যদি আমার মাটিতে দাঁড়িয়ে দেখি অফিসটা দাঁড়িয়ে দেখি তাহলে আমার হরাইজন লাইন আমার জন্য ডেভেলপারেন্স হয়ে যাবে, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির কথা। সুতরাং এখানে দুইটা পজিশন আছে, একটা হচ্ছে ইউনিভার্সাল মানে কাল দেশ কালচার কৃষ্টি নির্বিশেষে এক, এরকম একটা সেন্স চলে আসে অনেক সময় যখন ইউনিভার্সাল আমরা প্রবলেমসগুলো বলি বা সলিউশনসগুলো নিয়ে আসি। কিন্তু লোকাল ডাইমেনশনের কথা যেটা আমি বলছি যে লোকালিজম যেটাকে বলে যে তুমি তোমার দেশ, তোমার জাতি, তোমার কালচার, তোমার যে টোপোগ্রাফি, তোমার যে ক্লাইমেট, এটা নিরিখে প্রবলেমগুলোকে দেখতে হবে। সো দেয়ার হ্যাজ টু বি আ লোকাল পার্সপেক্টিভ। এটা যখন আমরা পশ্চিমা বিশ্ব থেকে সলিউশনস পাই তারা ইউনিভার্সালাইজ করে, ফলে তারা সেটার মধ্যে কাজ করতে পারে যে কোনো দেশে বসে। আবার আমরা যখন লোকাল দৃষ্টিভঙ্গি দেখতে চাই তখন কিন্তু আমরা অনেক গভীর কিছু উপলব্ধি আমাদের তৈরি হতে পারে যেটা গ্লোবাল পার্সপেক্টিভ পাওয়া যায়। সো এখানে দুইটা ডাইমেনশন আছে, লোকালিজম ভার্সেস ইউনিভার্সাল। আমরা যদি ইউএন হ্যাবিটেটের রিপোর্ট করি, রিভিউ করি, এটা একটা বড় পিকচার দেখছে, সেখানে আমরা দেখবো যে ওরা বলছে যে 2050 সালে পৃথিবীর 70% পপুলেশন থাকবে আরবান সেন্টার। এই জন্য যে বিল্ট এনভায়রনমেন্ট কথা বললাম, সো 70% অফ আওয়ার সিভিলাইজেশন উইল রিজাইড ইন দ্য সিটিজ, তার মানে নগরের গোড়াপত্ত, নগরের সম্প্রসার, নগরের সাস্টেনেবিলিটি একটা বড় বিষয়, এবং এটার সাথে ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্ক আছে। ফলে যদি 70%
শহরগুলোতেই থাকে, আরবান এরিয়াগুলোতেই থাকে, তাহলে প্ল্যানেটটাকে বলা যেতে পারে আরবান প্ল্যানেট, কারণ এটা ডুয়েলার্স যে আরবান হিউম্যান বিইংস এরা থাকছে তোমার সেই নগরী। এই মুহূর্তে যেমন ধরো 50% আরবান এরিয়াতে এই মুহূর্তে আছে এবং এটার একটা ইম্প্যাক্ট 70% না হওয়ার আগে 50% নগরে থাকে, তাতেই দেখা যাচ্ছে বিশেষ বিশেষ কিছু ক্লাইমেটিক ইম্প্যাক্ট হচ্ছে, মাইক্রো ক্লাইমেটিক ইম্প্যাক্ট হচ্ছে। তো আমরা বলতে দেখতে চাচ্ছি যে আমাদের দেশের কথা যদি বলি যে মেট্রোলজির যে ডেটা আমরা পত্রিকা পড়লে বা টেলিভিশন চ্যানেল শুনলে বা রেডিও ছাড়লে আমরা আজকের তাপমাত্রা, আজকের বৃষ্টি, আজকের আর্দ্রতা ইত্যাদি আমরা পাই, কিন্তু এগুলো কিন্তু মেট্রোলজির সাইট থেকে রেকর্ড করা হয় এবং এটা পুরো একটা দেশের জন্য বা শহরের জন্য আমরা বলছি। কিন্তু আসলে যদি আমরা যদি আরবান এরিয়াগুলোতে সত্যি অর্থে সেই সেন্সর গুলো বসাই তাহলে দেখবো যে একটা ভিন্ন চিত্র, এবং এটাই আমাদের জন্য একটা লোকাল ডাইমেনশন বলা যেতে পারে। আমরা যে আরবান এনভায়রনমেন্টের কথা বললাম সেটার একটা হচ্ছে ঢাকা শহর, আমরা যদি ঢাকা শহরকে দেখি যে ঢাকা শহরে নাসা তৈরি করে একটা অ্যানিমেশন, আমরা এখানে বাংলাদেশের কাছে আসতাম যে হিমালয়া এই যে আমাদের যেটা বড় বড় নদী এবং এইখানে ঢাকা শহরকে আমরা এখন দেখবো এই যে বুড়িগঙ্গা, এবং দেখবেন আস্তে 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 ক্রমশ গ্রে হয়ে যাচ্ছে, এটা অনেক বছরের ইন্টিগ্রেশনে। এই এটা দেখো এই যে সংসদ ভবন, গুলশান লেক, এখানে ধানমন্ডি লেক, এবং আমরা দেখছি যে নগরের যে পৃষ্ঠ টোটালি একটা গ্রে আকার ধারণ করছে, এবং এটা এটা হচ্ছে কনসিকোয়েন্সিয়াল আরবানিজম বলতে পারো, যেটা কোনো রকম যে কোনো ভিশন বা কোনো কন্ট্রোল বা ইচ্ছাকৃত ভাবে উইলফুলি আমরা এরকম একটা সভ্যতা চাই বা আমরা এরকম একটা নগরের বিন্যাস চাই বা এরকম একটা বিল্ট এনভায়রনমেন্ট চাই, সেই চিন্তা থেকে না। এটা আমি আমার অ্যাক্টিভিটি বলে যাচ্ছি সেটা রেজাল্টের ইফেক্টে কেমন শহর হয় সেটাই আমরা দেখছি। অ্যান্ড ইউনো ঢাকা শহরের সমস্যা সম্পর্কে আমরা আসলে কি করি, আমরা লাস্ট গ্রিন ল্যান্ডস্কেপ, সুন্দর সবুজ ধান ক্ষেত, গাছপালা, আমরা খালগুলো দিয়ে বালু নিয়ে আসি, সেই বালু আমরা প্লাস্টিকের লেয়ার আবার বালু, প্লাস্টিকের লেয়ার আবার বালু দিয়ে আমরা কৃষি রূপান্তরিত করি মরুভূমি রূপান্তর। এই মরুভূমিটা এখান থেকে আমরা এখানে চলে আসি, তারপরে আমরা আবার কমপ্লেন করি তখন যে না আমার নগরের তাপমাত্রা বেশি, নগর কষ্টকর, থাকা কঠিন ইত্যাদি। তা বিগত দেশে কনসিকোয়েন্সিয়াল ইফেক্ট, কারণ তুমি কাপড় কারণের সাথে কোনো সম্পর্ক তৈরি করতেছ না, এটা একটা মানে দুঃখজনক হলেও এটাই হচ্ছে ঢাকা শহরের সম্প্রসারণ বা অন্যান্য শহরের সম্প্রসারণ। কিছু প্রাইভেট সেক্টর ডেভেলপারও তাই করছে, সরকারি প্রতিষ্ঠানরাও রাজ্যও তাই করছে, লো ল্যান্ডগুলোকে ফড়াক করে বালু দিয়ে এক্সপ্যানশন করছে। তো এটার একটা ইফেক্ট আমরা অলরেডি আমরা পাচ্ছি। কিন্তু আমরা যদি ইনফর্মাল ডেভেলপমেন্ট যেটা উইলফুলি না মানুষ নিজে বাড়িঘর তৈরি করে থাকছে জায়গা জমি দেখে সেটা যদি একটা নমুনা দেখি, তাহলে আমরা দেখব যে এই যে আঁকা বাঁকা ল্যান্ডফর্ম, লো ল্যান্ড, এখানে ধান ক্ষেত আছে, এখানে পানি আছে, বাড়িঘর তৈরি হচ্ছে এবং গাছপালা আছে, এটা কিন্তু একটা আমাদের জন্য মডেল হতে পারবে যে না আমাদের যে নামকো এলাকা আছে, আমাদের যে উঁচু এলাকা আছে, এইখানে আমরা কিভাবে পানি, গাছপালা, মাটি, উঁচু জায়গায় উঁচু জায়গাকে সমন্বয় করে করতে পারি আমাদের সেই বিল্ডিং পার্ক। কিন্তু সেটা না করে আমরা কি করি, ইকোনমিক্সের হিসাব মধ্যে চলে যাই, ফর্মাল ডেভেলপমেন্টে আমরা কি করি, ফর্মাল ল্যান্ড ফিল করি, ল্যান্ড ফিল করি, করে আমরা গ্রিড করি, স্ট্রেইট এজ আছে আমাদের টি স্কোয়ার অথবা প্যারাল বা গ্রিড বানিয়ে ছোট ছোট জমি তৈরি করি এবং বাড়ির ঘর, তারপরে এই আস্তে 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 দেখো যে বাড়ি ঘর করে এটা ফিল আপ করে যাবে কার্পেটের মতো, তারপরে এটার ভিতরে সমস্যা তৈরি হতে শুরু করবে, যে সমস্যাগুলো যদিও লোকাল এরকম একটা শহরের পরিবেশ আমরা এন্ড আপ করব, যেখানে হয়তো গাছপালার জায়গা নেই, মানুষের খেলাধুলার জায়গা পাবার না, অথবা বাতাস বইবে না, এরকম একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে ম্যান মেড ল্যান্ডস্কেপ, এটা কিন্তু কেউ তৈরি করছে, এটা ন্যাচারাল না। তো সুতরাং যদি আমরা এটা তৈরি করি তাহলে এটাকে নিশ্চয়ই রিভার্স করতে পারি, এটাকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, এটাকে গাইড করতে পারি। এবং চিটাংয়ের একটা উদাহরণ দেখাচ্ছি, একটা হাউজিং প্রজেক্ট, এখন চিটাং এই জায়গাটা দেখো পাহাড়, পাহাড়ে যখন বৃষ্টি হয়
তাহলে পাহাড়ের পানিগুলো এভাবে করে এই যে ফ্লাট প্লেন ধরে ইভেন্টুয়ালি নদীতে চলে যাবে এখন ওরা কি করলো এই জায়গাটাকে বন্ধ করে নদীতে যে ফ্লাট প্লেন যে যাবে মুভ করবে পানি এই জায়গাটা একটা হাউজিং তৈরি করে ফেলছে এটা সরকারই করতেছে এবং তারপরে আমরা যদি এটাকে বলি যে এটা বৈশ্বিক সমস্যা এটা যে ক্লাইমেট চেঞ্জের কারণে হতে হচ্ছে ঢাকা শহরে জল জলজট হচ্ছে বা পানি বন্ধ হয়ে যাচ্ছে আমরা বলছি অনেকে যে না অতিবৃষ্টি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মেবি দ্যার ইজ দিস ডিগ্রি অফ রেইনফল যেটা নর্মালের বাইরে কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে আমরা ওই পানিটা বের হয়ে যাওয়ার জন্য কোনো অ্যাকোমোডেশন করি না আমরা যদি বললাম কনসিকুয়েন্সিয়াল ইফেক্টটা আমরা স্তরযুক্ত হচ্ছে তো এবার আমরা আসি সেই শহর বা নগরের সাথে এদের যে সম্পর্কটা কথা আর্কিটেক্টরা আমরা যারা ইঞ্জিনিয়ার যারা স্ট্রাকচার ডিজাইন করি তারা কিন্তু সবসময় হয়তো বা এনার্জি কোয়েশ্চেনের সাথে কানেক্ট করবে না কিন্তু দ্যাট ইজ এ কোয়েশ্চেন বিকজ বিল্ডিং 50% অফ টোটাল এনার্জি ইন ভ্যালিডিটি যা তৈরি হয় এই যে আমরা যে এনার্জি বার্ন করার কারণে যে গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি হচ্ছে তার 50% খরচ হচ্ছে কিন্তু বিল্ডিংগুলো বিল্ডিংয়ের মধ্যে আমাদের পড়াশোনা বাসস্থান ফ্যাক্টরি অফিসেস বেচাকেনা সবই তো এখানেই হচ্ছে সো বিল্ডিং কিন্তু 50% এই ভাগিদার তাহলে বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে কারা জড়িত তাদেরকেও দায়িত্ব নিতে হবে এই গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্টের ব্যাপারে কারণ বিল্ডিং এ হিটিং এর প্রয়োজন হয় শীত প্রধান দেশে আমাদের মত দেশগুলোতে কুলিং হয় লাইটিং সব বেশি প্রয়োজন হয় ইন্ডাস্ট্রি বিল্ডিং কনস্ট্রাকশনও এনার্জি তৈরি করে খরচ হচ্ছে তো ফলে বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং এর ব্যবহার অপারেশন সবাই কিন্তু 50% কনজাম্পশন এর ভাগিদার এবং এই 50% কনজাম্পশন এর যে প্ল্যানেটারি ইফেক্ট সেটা তো আমরা বললাম তাহলে আমাদের যদি দৃষ্টিভঙ্গি থেকে যদি চিন্তা করতে চাই বা লোকাল ইয়ে ইস্যুস গুলো কি আমাদের চিন্তা করা আছে এই যে এনার্জির কথা যে বললাম নগরগুলি তাহলে সবাই কি বিদ্যুৎ পাচ্ছে সবাই কি সমানভাবে বিদ্যুতের অধিকার আছে আসলে না কারণ এনার্জি প্রপার্টি গুলো একটা টার্ম এনার্জি প্রপার্টি তে বলা হচ্ছে তোমার যে হাউসহোল্ড তোমার হাউসহোল্ডের যে টোটাল ইনকাম পরিবারের যে টোটাল ইনকাম সেই ইনকামের যদি ওভারঅল ইনকামের যদি 10% এটা বাইরে গিয়ে যে 10% এর বেশি যদি যার পিছনে খরচ হয় দেন তোমাকে বলতে হবে এনার্জি পুয়ার আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স তা নাই শীত প্রধান দেশের জন্য আমাদের দেশে রুরাল দেশে দেখা যাচ্ছে 58% রুরাল হাউসহোল্ড হচ্ছে এনার্জি পুয়ার তারা হয়তো বায়ো ফুয়েল টুয়েল বার্ন করে তাদের এনার্জি চাহিদা মেটাচ্ছে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে এই এনার্জি পুয়ার হাউসহোল্ড যদি হয় তাহলে এখানে উত্তরণ কি উত্তরণ হচ্ছে হাউসহোল্ড ইনকাম ওভারঅল বাড়াতে দিতে হবে আরেকটা হচ্ছে এনার্জেটিক সেন্সিটিভ কিনা আমাদের হাউসহোল্ড আমাদের বিল্ট এনভায়রনমেন্ট আমাদের বাড়িঘরগুলো সেটা দেখতে হবে কারণ আমরা ট্রপিক্স বসবাস করি আমাদের এখানে অতি শীত নাই অতি গরম নয় কারণ আমাদের ক্লাইমেটটা এমন সারা বছর হয়তো আমি একটা শার্ট পরে কভার করতে পারি শীতকালে হয়তো একটু গরম কাপড় আনি বানি পড়া লাগে কিন্তু মাইনাস সারা বছর বাইরেও বেরোতে পারে শীত প্রধান দেশগুলোতে দেখা যাবে যে -5 সেসব জায়গাতে মানুষ চাইলে শীতকালে বেরোতে পারে তো এই রকম ক্লাইমেটের বসে আমাদের কেন প্রশ্ন জাগবে যে বাড়িতে বসবাস করার জন্য এনার্জি এত প্রয়োজন তার কারণ এখানে কোনো একটা জায়গায় আমাদের ব্লাইন্ড আই আমরা দিচ্ছি তো ওই যে 10% রুলের কথা বললাম 10% যদি হাউসহোল্ড ইনকামের বেশি যদি খরচ করতে হয় এনার্জির পিছনে বাধ্য হই দেন ইউর এনার্জি পুয়ার এবং এই এনার্জি পুয়ার প্রপার্টির একটা রেশিও আছে যাকে আমি এখানে ইয়ে করলাম না আমি যেটা মনে করি যে আমাদের এখানে 10% না 5% করতে হবে আমার হাউসহোল্ড ইনকামের 5%-এর বেশি বিদ্যুতের পিছনে খরচ হওয়া উচিত না কারণ আমাদের এখানে শীত প্রধানের মতন 10% দরকার নেই বিকজ আমার হিটিং লাগে আমি আলোর প্রয়োজন নেই আমার আই হ্যাভ লট অফ লাইট ওদের এখানে বিকাল 3টার সময় অন্ধকার হয়ে যায় আমার 5টার সময় আমি আলো পাই সো আমার আর্টিফিশিয়াল লাইট কেন লাগে আমার হয়তো একটা সিলিং ফ্যান প্রয়োজন এয়ার কন্ডিশনের বা কেন প্রয়োজন হবে যদি আমার এটাকে ওইভাবে ডিজাইন করা হয় কারণ দেখবা যে রাতের বেলায় তোমাদের হলে বা বাসায় দেখবা রাতের বেলায় ঘরে ঢুকে তো গরম ছাদে যাও বাইরে যাও কমফোর্টেবল তার মানে ক্লাইমেট ইজ নট এট ফল ক্লাইমেট কিন্তু তোমার জন্য যথেষ্ট কমফোর্টেবল বা তুমি যে বাড়িটা তৈরি করেছো সেটা যে ম্যাটেরিয়াল বিহেভিয়ার সেটা যে থার্মাল প্রপার্টি সেটা তোমাকে একটা সিচুয়েশন ফেলে তো দিস আর অল ইস্যুস অফ ডিজাইন তুমি যে টেম্পারেচার 12 কথা বললাম হাফ ডিগ্রি এক ডিগ্রি অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এমন
কি বিষয়টা এতটুকু পারি না। কিন্তু আমরা যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে দেখব টেম্পারেচার রাইজের সাথে পার্সেন্ট অফ মর্টালিটি কানেক্টেড। তো তোমার যদি গ্লোবাল টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে বা তোমার নগরের টেম্পারেচার বাড়ে তুমি দেখবা যে মর্টালিটি রেটের সাথে একটা ইম্প্যাক্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বিকজ তুমি যখন অনেক বেশি সোয়েট করো তোমার বডি ফ্লুইড তুমি লুজ করো, তুমি বডি ফ্লুইড যখন লুজ করো তখন তো ব্লাড ভলিউম কমে যাবে, তোমার ব্লাড ভলিউম কমে যাবে তখন তোমার শরীরের সব জায়গায় ব্লাড পৌঁছাবার জন্য কম্পেনসেট করতে হার্টকে বেশি পাম্প করতে হবে। এখন হার্ট যদি তুমি দুর্বল হয় তোমার যদি বয়স্ক হো বা ছোট বাচ্চা তখন কী হবে হার্ট উপরে স্ট্রেস পড়বে এবং দ্যাট ইভেন্চুয়ালি এফেক্টস মর্টাল। এই ধরনের স্টাডিজ হয়েছে যেমন ধরো 2003 সালে ইউরোপে যে অ্যালজিমের ইফেক্ট হলো সেখানে প্যারিস শহরে মারা গেল 3000 মানে একটা মর্টালিটি রেট তো আছে নর্মাল মানুষের যে রেট আছে এক একটা দেশে কিন্তু দেখা যাচ্ছে 141% মোর দেন ইউর নর্মাল ফ্যামিলি বহু লোক মারা যায় মোস্টলি বয়স্ক। তো তারা যেহেতু শীত প্রধান দেশ গরম আবহাওয়ায় থাকার অভ্যস্ত নাই বাড়িঘরগুলো যে সিলিং ফ্যান নাই অথবা জানলা চকচকে খোলা যায় না জানলা খুলবে 100% খুলে না স্লাইডিং জিরো স্লাইডিং জানলা 50% খুলবে তো ফলে তারা কিন্তু ওইটা ইয়ে করতে পারে। আর ওই দেশে যেহেতু অনেকে একা থাকেন তখন তারা যেহেতু আর পাশে কেউ না যায় একটু পানি খান কারণ পানি খেয়ে সিকিউর লস অফ ফ্লুইড। তো এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের বেলা দেখা যাচ্ছে 7.5% mortality rate for every 1 degree Celsius temperature threshold study তে অবজার্ভ করা হয়েছে প্রতি এক ডিগ্রিতে 7.5% রেট বেড়ে গেছে। তো এটা ওই যে গ্লোবাল যে টেম্পারেচার কথা বলা হয় এই ব্যাপারের সাথে কানেক্ট করা হচ্ছে। আমি আরেকটা যেটা তোমাদের বলতে চাই এটা হচ্ছে আমাদের ICGDRB হাসপাতাল আছে যে মহাকালীতে তারা একটা রিপোর্টিং প্রতি মাসে করে। তো আমরা যদি তাদের রিপোর্টিংটা যদি নাম্বার অফ আইসোলেটস মানে যেসব জার ব্যাকটেরিয়া এবং ইয়ে তারা আইসোলেট করবে যেমন ধরো করোনা শিগেলা তারপর রোটা ভাইরাস বিভিন্ন ধরনের ডিজিজ যেগুলো হয় ডায়রিয়া তৈরি করে সেইটার প্যাটার্নের সাথে যদি দেখো যেমন ধরো কলেরা তারপর ইটিসি এগুলো কিন্তু মে জুন জুলাই অক্টোবর নভেম্বর এইসব সময় কিন্তু বেড়ে যাচ্ছে খালি এইটা রোটা ভাইরাসের এটা কমে যাচ্ছে এগুলো দেখো এটা বেড়ে যাচ্ছে। তার মানে তোমার যে মাইক্রো ক্লাইমেটে তুমি থাকো সেইটার যদি টেম্পারেচার যদি বাড়ে তাহলে ওদের গ্রোথ বাড়ে ওদের প্রলিফারেশন বাড়ে কারণ ওরা কি করে ওরা বডি টেম্পারেচারের মধ্যে যেমন আমাদের বডি টেম্পারেচার পুরো বডি টেম্পারেচার কত 37 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 1 ডিগ্রি এই 37 ডিগ্রি তোমার যদি অ্যাটমসফিয়ারে হয় ওভারহিটিং এর কারণে তাহলে কি হবে এটা একটা সুন্দর পরিবেশ হবে ফর দেম টু পপুলেট অ্যান্ড মাল্টিপ্লাই তখন ইয়ার প্রবাবিলিটি অফ গেটিং এক্সপোজ টু দিস জার্ম গোজ হাই তখন তুমি অনেক বেশি অসুস্থ হবা অনেক বেশি ইয়ে করবা। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট মানে একটা বিষয়। তো এটা কিন্তু এগেইন ইউ ক্যান সি দ্য থার্মাল ইফেক্ট এর সাথে ডিজিজের সম্পর্ক এবং রিসার্চার ক্যান্ডিড ইউনিভার্সিটি তারা বের করেছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু আমাদের জেনেটিক মডেলের মধ্যে পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু সিজনালি আমাদের রেজিস্ট্যান্স বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গ্রেটার লেভেলস অফ জিনস এটার সাথে কানেক্টেড উইন্টার শীতকালে দেখবে যে বয়স্ক লোকরা যেমন শীতকালে আমাদের দেশেও দেখবা যে বয়স্ক লোকরা মারা যায় কারণ কি উইন্টারে তার এই প্রবাবিলিটি মানে কি বলবো ভালনারেবিলিটি বেড়ে যায়। এটা এইগুলোর সাথে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে শুধুমাত্র বিল্ডিং এনার্জি নিয়ে কথা বলতেছি দ্যাট ইজ নট ইনাফ আমাদের যে ফিজিওলজি সেটাও ডিপেন্ডেন্ট অন ক্লাইমেট যতই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট করি না কেন এটার সাথে একটা কানেকশন আছে।
হোক এটা 0.5 ডিগ্রিস বা 1 ডিগ্রিস তাহলে এটা আমি একটা ইমেজিং করেছি এটা হচ্ছে ভগ সেটা কি থার্মাল ইমেজ একই সময় করা জাস্ট ফিউ সেকেন্ডস এর এখানে দেখো তুমি এই যে সারফেসটা এই সারফেসটা দেখো এখানে হিট আপ হয়েছে লাল মানে বেশি হিট সাদা মানে আরো বেশি হিট সো 42 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এই জায়গাটা ব্লু মানে লো টেম্পারেচার এবং এই জায়গাটা দেখো এই ছবি দেখে কিন্তু তুমি টের পাবে না বাট এখানে দেখা যাচ্ছে অনেক হিট কি হচ্ছে এখানে একটা হয়তো এক্সস্ট আছে ভিতরে একটা বয়লার আছে তো এই জায়গাটা হিট বেড়ে যাচ্ছে আবার এখানে ডিজার্টেন আছে এই জায়গাটা কিন্তু ম্যাটার মেটাল যেন হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল খুব তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করে হিট আপ করবে খুব তাড়াতাড়ি কুল ডাউন করবে যখন সোর্স অফ হিট থাকবে দেখো ওটার টেম্পারেচারটাও কিন্তু ক্লোজ টু দ্যাট এটা একটা মেটালের সাইনবোর্ড এখানেও দেখা যাচ্ছে হ্যাঁ এটা কি করতেছে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার এটা হচ্ছে এটার যে করিডোরটা এই যে স্পেসটা এই যে স্ট্রিট স্পেসটা এটার ভিতরটা কিন্তু আমরা হাঁটাচলা করতেছি যাওয়া আসা করতেছি গাড়ি চলাচল করতেছি এই জায়গা টেম্পারেচার কিন্তু ওই মেন টেম্পারেচার যেতে অনেক বেশি হিট সো আমি যখন এই রাস্তাতে হেঁটে যাব মাই বডি উইল হ্যাভ টু অ্যাডাপ্ট টু দ্যাট কারেক্ট টেম্পারেচার তো দ্যাট উইল ক্রিয়েট মোর স্ট্রেস তো আমাদের এটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আমাদের বিল্ডিং বাড়ি ঘর জানালা ভূমি ব্যবহার এটা কিন্তু ইমিডিয়েট ক্লাইমেটকে ইম্প্যাক্ট করবে এটাকে আমরা বলি মাইক্রো ক্লাইমেট আর্বান ক্লাইমেট আর্টেন্ডেন্স সুতরাং এটার উপায়টা হচ্ছে যে তোমার ন্যাচারাল রিসোর্স কারণ এটা মাস কি বড় স্কি তুমি ফ্যান আনিয়ে ছেড়ে হবে না তাহলে কি করতে হবে ন্যাচারাল যে রিসোর্সগুলো আছে সেটাকে কাজে লাগতে হবে যেমন ধরো আমরা যখন গাড়ি ডিজাইন আমরা গাড়ি এরোডাইনামিক্স এরিয়া নিয়ে কাজ করি ড্র্যাগ কমার জন্য যাতে করে ফুয়েল এফিশিয়েন্ট হয় এনার্জিটা গাড়িকে মুভমেন্টে বেশি কাজে লাগাতে পারে লেস ফুয়েল ব্যবহার করে বাতাসটা কেটে চলে যায় এইটা বডিটাকে শেপিং করা ডিজাইন করা সো দ্যাট ইট ক্যান পারফর্ম দ্যাট শহরের বেলায় কিন্তু গাড়ি যদি মুভ করার বাতাস বইছে কিন্তু শহরের বেলায় কিন্তু ব্যাপারটাকে চিন্তা করার সুযোগ আছে যে আমার সিটিটা এরোডাইনামিক আমার রাস্তা দিয়ে কি করিডোরগুলো দিয়ে রোড করিডোরগুলো দিয়ে কি আমি অনেক বেশি বাতাস ফ্লো করাতে পারি তখন প্রশ্ন আসবে যে বাতাসের ডাইরেকশনগুলো কি আমার যে ন্যাচারাল যে বাতাসের যে দিক আছে সেটার সাথে এটাকে অ্যালাইন কিনা তার মানে দেওয়া হচ্ছে তার মানে তোমাকে তোমার ক্লাইমেট তোমার লোকাল কন্টেক্স সম্পর্কে জানতে হবে যে আমার দেশে গরমকালে কোন থেকে বাতাস শীতকালে কোন থেকে আসে তার তুমি বুঝতে পারবা যে আমার শহরের রাস্তা কোন দিকে পড়বে হয়তো উইন্টার নিয়ে তুমি চিন্তা করবো উইন্টার তুমি বাতাসকে কোথায় পড়তে চাই কিন্তু গরমকালে গরমকালে যদি দেখবে একটা থার্মাল ইমেজ দেখালাম উল্টা আপনি হিট আপ করতেছে ওগুলো কিন্তু অ্যাডিশনাল সূর্যের হিট বাদে অ্যাডিশনাল হিট তাহলে আপনি ফ্লাশ আউট করতে হবে তাহলে তোমার সিটিটাকে ওইভাবে নিয়ে কাজ করতে হবে আমরা আমার আমার ছাত্ররা যারা কাজ করতেছে এরকম যে উত্তরা একটা ছবি মাস্টার্স স্টুডেন্টরা এইটা একটা মডেলিং করে এইটার এরোডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স দেখতেছে যে আমাদের যে বিল্ডিং কোড আছে আমাদের যে রাজনীতি আইন কানুন করে দিচ্ছে যেটাকে ফলো করে ঢাকা বাংলাদেশের অন্যান্য শহরে করে দিচ্ছে সেই শহরের রেজাল্টের ডিফেক্ট সেটা কেমন এরোডাইনামিক ক্যারেক্টার দেয় এবং সেখানে বিল্ডিং এর আইনের মধ্যে কি কি পরিবর্তন করা যেতে পারে যাতে করে ন্যাচারাল ফ্লো গুলোকে আমি এনশিওর করতে পারি একইভাবে এই এই রকম ভাবে কাজ আরেকটা কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে বিল্ডিং এর যে ব্যবহার ভূমির ব্যবহার এটা ধানমন্ডি এলাকায় উপরে করা তাদের এনার্জি বিল মিটার ডেটা প্রায় 3000 ডেটা কালেক্ট করা হচ্ছে বিভিন্ন মিটার থেকে এবং সেটাকে প্লট করা প্লট করে দেখা হচ্ছে এটার সাথে মাইক্রো ক্লাইমেটের কোনো সম্পর্ক আছে যেমন এখানে যদি আমি গ্রিন বাড়িয়ে কাউন্টার ব্যালেন্স করা যায় শেডিং করে আমি ওটাকে কাউন্টার ব্যালেন্স করতে পারি তখন দেখা যাবে কোন মহল্লায় বিদ্যুৎ খরচ বেশি একই স্কোয়ার ফুটের বাড়ি একই সাইজের পরিবার থাকে তাদের মাসে শেষে বিল বেশি বা আরেক এলাকায় দেখা যাবে একই স্কোয়ার ফিট একই ফ্যামিলি সাইজ কিন্তু দেখা যাচ্ছে তাদের বিল কম ওয়াই বিকজ নগরটাকে ওইভাবে চুরি করা হচ্ছে গাছপালা ছিল রাস্তা ছিল বাতাস খেলতে পারে হিট চলে যায় সো তার মাইক্রো ক্লাইমেটের টেম্পারেচার যার কম হবে তার কুলিং নিটও কমে যাবে কুলিং নিট কমে গেলে তার এনার্জি খরচ কমে যাবে তো এই এই ব্যাপারটাকে আমরা দেখতে যাচ্ছিলাম এবং আমরা দেখছিলাম যে কিভাবে বিল্ডিং শেডিং ইত্যাদি দিয়ে ইয়ে করা এই তো গেল আমাদের দেশের আরবান কনটেক্সটের কথা কিন্তু আমরা যদি সাউথ ওয়েস্ট বাংলাদেশে চলে যাই তাহলে দেখবো একমূর্তি একর জমি একদিকে বলছি ছোট দেশ
জমি কম, ল্যান্ড এরিয়া কম, কিন্তু আমরা দেখবো একক কি একক জমি, ওই যে ডান দিকের ছবিটা যদি তাকায়, এরকম ভাবে সল্ট ওয়াটার আয়লার সময় এসে ঢুকে গেছে, ট্র্যাপ পানি এগোতে পারতেছে। কারণটা কি, এখানে আননেচারাল কিছু ল্যান্ড ফর্ম আমরা তৈরি করছি। আমরা কি করছি, ওগুলো ঘের তৈরি করছি, বাদ দিয়ে দিয়ে চিংড়ি চাষ করা হচ্ছে, কারণ পানি ঢুকে গেছে, এই পানি আর বেরোতে পারতেছে। এখন ন্যাচারালি পানি বের হয়ে যাওয়ার কথা, কিন্তু বাদ দিয়ে আটকে রাখা সেই পানি। এখানে এই শর্ট রেজিস্ট্যান্স কোনো ইয়ে হয়নি, এবং দেখো এলাকা এত কি একর জমি শর্ট বের করে আছে। অনাবাদি মানব সভ্যতার জন্য একেবারেই সহজ নয়। তো এই জিনিসগুলোকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমি বলতে চাচ্ছি এটাই যে আমাদের কিছু লোকাল সমস্যা হচ্ছে, এবং এই লোকাল সমস্যার জন্য আমাদেরকে ইনোভেটিভ হতে হবে, সলিউশনসগুলো বের করতে হবে, কীভাবে এটা থেকে আমরা উত্তরণ করতে পারি, কীভাবে আমরা আমাদের প্রবলেমকে সলভ করতে পারি। আবার আমাদের ল্যান্ডস্কেপ, আমাদের নদী আছে, নদীর দুই পাশ পুরোটাই পানিতে ভরে গেছে। ওই যে হ্যাবিটেশনগুলো দেখা যাচ্ছে কিছু জায়গাগুলো, এটা হচ্ছে গ্রাম, তাও তো ভালো যে একটা বাড়িগুলো দেখা যাচ্ছে বা উঠে আছে। আমরা যদি শহরের দিকে যাই, দেখবো যে অনেক পানি আসছে রাস্তায়, গাড়িগুলো নৌকার মতন করে ট্রাভেল করছে। এটা কেন, কারণ এখানে তো ন্যাচারালি পানিটা বের হওয়ার কোনো সুযোগ আমরা রাখতেছি না। বিকজ আমরা কি করি, যখন আমরা শহর তৈরি করি, আমরা বিল্ট এনভায়রনমেন্ট তৈরি করি, আমরা সারফেস প্রপার্টি চেঞ্জ করি, আমরা যে অ্যাবজর্পটিভ সয়েল সেটাকে কি করি, আমরা নন অ্যাবজর্পটিভ করি, ঢালাই দিই, বিটুমিন দিই, ফলে এখান থেকে আর পানি সয়েল শুষ্ক করতে পারে না, এবং ওই পানি ট্র্যাপ হয়ে যাচ্ছে সারফেসে। এই হচ্ছে আমাদের লোকাল সমস্যার কথা। এই সমস্যাগুলো কিন্তু এগেইন আমি বলবো ম্যানমেড, তবে এটা ট্রু যে ক্লাইমেট চেঞ্জের যে ম্যানিফেস্টেশন সেগুলোর সাথে কি হবে, দেখা যাবে হঠাৎ কত অতি বৃষ্টি হবে, সারা মাসে আমার 300 মিলি বৃষ্টি হওয়ার কথা, দেখা যাবে অল্প সময়ের মধ্যে 350 মিলিমিটার বৃষ্টি হয়ে যাচ্ছে। এই অ্যাবারেশনস গুলো, এই ডিসরাপশনস গুলো আসল ক্লাইমেট চেঞ্জ যে প্রক্রিয়াটি আছে। তার লোকাল সমস্যা নিয়ে আমরা আমরা যদি হাজারিবাগের দিকে তাকাই, আমরা বাংলাদেশে ভালো ভালো জুতা বানাচ্ছি, কাপড় বানাচ্ছি ইত্যাদি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাচ্ছে, কনজিউমাররা ওগুলো ব্যবহার করছে, কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং টু আওয়ার ওন ব্যাকে, আমাদের এখানে কী করছে, আমাদের এখানে আমরা দেখছি যে সেই কন্টামিনেন্স এসে পুরো ল্যান্ড ফর্ম চেঞ্জ করছে। এটা যদি লিচ করে আমাদের ওয়াটার কোর্সে যায়, তাহলে সেই পানি আমাদেরকে আবার কন্টামিনেটেড ওয়াটার কাপ আমাদের খেতে হবে। যেটা কেন হচ্ছে, বিকজ হোলিস্টিক ভিশনিং, আমরা ইনোভেটিভ হচ্ছি না, আমরা প্রবলেম সলিউশনের জন্য হয়তো বা বাইরের দিকে ওয়েট করতে চাচ্ছি। এই হচ্ছে আমাদের মানে দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার হলেই আমাদের সম্ভব। আমাদের এখানে এখন আমরা গ্রিন ফ্যাক্টরিগুলি ডিজাইন করি, এনার্জি সাশ্রয়ী, ন্যাচারাল ইত্যাদি, উইচ ইজ গুড, কিন্তু আমাদের মানুষগুলোকে নিয়ে কি আমরা চিন্তা করছি, এখানে কি এফিসিয়েন্সি, কাপড় প্রোডাকশনের এফিসিয়েন্সি কি যথেষ্ট, নাকি এখানে হিউম্যান এনভায়রনমেন্টের ব্যাপারটাও আমাদের চিন্তায় আনতে হবে। তো এইসব ব্যাপারগুলোই আনলে তখন আমরা বলবো, কারণ এটা কিন্তু বাইরের লোকের কাজ করবো না। এদেরকে দেখে মনে হবে যে আমাদেরই ভাই বোন আত্মীয় যারা কাজ করতেছে, কিন্তু এরা কিন্তু বাংলাদেশের জন্য কাজ করতেছে, এরা কিন্তু রিমোট ওয়ার্কার বলতে পারে। এই যে আউটসোর্সিং এ কাজ করেন আমাদের ছেলেমেয়েরা আমেরিকার একটা কোম্পানির জন্য, ধরো এখান থেকে একটা ওয়েবসাইট বা একটা কোডিং করে দিচ্ছে, সো ইউ ওয়ার্কিং রিমোটলি ফর অ্যানাদার পার্সন এলসওয়্যার। এখানে কিন্তু তাই, তোমার লেবার হ্যাজ বিন রিমোটলি লোকেটেড, না ওদের দেশে লেবার কস্ট বেশি, আরেক জায়গায় লেবার চলে গেছে, ওখানে কাজ হচ্ছে। তো এরা কিন্তু আসলে আমেরিকার ওয়ার্কফোর্স বা ইউরোপের ওয়ার্কফোর্স, আমাদের দেশে বসে কম রেটে বিদ্যুৎ খরচ করে, কাপড় বানিয়ে কম রেটে ওদের কনসিউমারকে দিতে পারে। তো আমরা যদি কাজ না মানে, ওরা হয়তো বা আরেকটা কোনো দেশ, হয়তো দরিদ্র দেশ খুঁজবে যেখানে লেবার রেট কম পাওয়া যায়, বুঝে ওখানেই বানাতে হবে ওদের সার্ভাইভালের জন্য। আমাদের মিডল ইস্টের দিকে তাকায় বিশাল বিশাল অট্টালিকা, গ্লাস সার্ফেস, মার্বেল, আর ওরা তো পরিষ্কার করে, ওরা থার্ড ওয়ার্ল্ড থেকে লোক নিয়ে যেতে হবে, ওরা ইউরোপটাও নিতে পারবে, আমাদের থেকে নিয়ে যেতে হবে, নিয়ে ওগুলোকে মেনটেন করতে হবে। তোমরা মালয়েশিয়ায় যাও, দেখো হোটেলগুলো কম রেটে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডের ফাইভ স্টার সুবিধা দিচ্ছে, কিন্তু সার্ভিস স্টাফ তারা উপরে আমাদের ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়ার লোকজন, তাদেরকে ব্যবহার করে কম বেতন দিয়ে ওই বেনিফিটটা দিয়ে তারা বিজনেস করছে। সো উই হ্যাভ এ লোকাল ডাইমেনশনটা দেখতে হবে। এই লোকাল দেখতে হবে, এটার সাথে হোয়াট ইস লোকাল, হোয়াট ইস ইন্টারন্যাশনাল,
বুঝতে হবে, বুঝে এটার যে বেনিফিট সেটা আমরা এক্সট্রাক্ট করবো, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ওয়ার্কার্স। এই কথাগুলো আসলে বুঝতে হবে। যেমন ধরো ম্যানগ্রোভ ফরেস্ট, এটা ডিস্ট্রাকটিভ এনার্জি নিতে জাপানিরা কাজ করতেছে, সুনামির 90% এনার্জিকে এই ম্যানগ্রোভ ফরেস্টে গাছপালা দিয়ে এটাকে কাটিং করা যায়। দৃষ্টিভঙ্গি তৈরি করা, আমাদের ভ্যান্টেজ পয়েন্টটা কি, আমি কোন জায়গা থেকে দাঁড়িয়ে দেখবো দেশটা সমাধান। আমাদেরকে এক্সপার্ট বাইরে থেকে এসে বলবে তোমরা স্বপ্ন দেখতে পারবে না, তোমরা চিন্তা করবে না, আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, টাকা লাগবে সেটাও আমরা দিচ্ছি, ওদের ফি দিয়ে ওরাই আবার নিয়ে চলে যাবে, আমাদেরকে সমাধান দিয়ে যাবে, কিছু অফেন্ড হওয়া। এই ব্যাপারটাই আর কি মূল বিষয়টা বলতে চাচ্ছি, যে বিল্ট এনভায়রনমেন্টে আমাদের লোকাল দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে, ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে হবে। থ্যাংক ইউ।